ঠেলায় পড়লে বাঘেও ধান খায়, বিড়ালও গাছে ওঠে। চাকুরি প্রার্থীর নেতিবাচক অভিজ্ঞতার ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক। প্রিয় দর্শক, দাড়ি থাকার অজুহাতে চাকরি প্রার্থী একজন মুসলিম যুবককে অযোগ্য ঘোষণা করে আড়ং। সেই ভাই অনলাইনে তার এই অভিজ্ঞতার কথা জানান। তারপর আড়ং বয়কটের ক্যাম্পেইন শুরু হয় অনলাইনে অফলাইনে। বয়কট আড়ং ক্যাম্পেইন অনলাইনে শুরু হতে না হতেই আড়ংয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। ভাইরা, আপনাদের অভিনন্দন, আরও একবার আপনারা ইসলাম বিদ্বেষীদের মুসলিমদের শক্তি দেখিয়ে দিলেন। আরও একবার প্রমাণিত হলো যে অনলাইনের ক্যাম্পেইন অর্থহীন কোনো কিছু নয়, এটা প্রচণ্ড মাত্রার শক্তিশালী একটি হাতিয়ার। কেবল প্রয়োজন এই হাতিয়ারকে ঠিকভাবে কাজে লাগানো। প্রিয় দর্শক, এই বিজয়ের মুহূর্তে কিছু কথা বলা প্রয়োজন মনে করছি। ভাই দেখুন, এর আগে 10 মিনিট স্কুলের সাকিব বিন রশিদ বা আয়মান সাদিকের বিরুদ্ধে আপনারা ক্যাম্পেইন করেছিলেন। তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড পূর্বে যেভাবে ডোন্ট কেয়ারভাবে চালিয়ে যাচ্ছিল, এই ক্যাম্পেইনের ফলে তা বাধাগ্রস্ত হয়। কিন্তু তারা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড প্রচার থেকে নিজেদের গুটিয়ে রাখেনি বা রাখবে না, তার প্রমাণ আমরা বিভিন্নভাবে পেয়েছি সাকিব বিন রশিদের কর্মকাণ্ডে। তারা পূর্বের খেলা থেকে ইস্তফা দিবে বলে মনে হয় না, কিন্তু খেলার কৌশল পরিবর্তন করেছে শুধু। ব্র্যাকের অঙ্গ প্রতিষ্ঠান আড়ং দায়সারাভাবে মাফ চাইছে সত্য, কিন্তু তারা পূর্বের মতো ইসলামী সংস্কৃতির বিপক্ষে সেকুলার হিন্দুয়ানি সংস্কৃতি প্রচার চালিয়েই যাবে। এখন ঠেলায় পড়ে ব্যবসায় লস খাবার ভয়ে নাকে খত দিচ্ছে সত্য, কিন্তু দুদিন পরে যখন আমাদের ইমানি জজবা ঝিমিয়ে যাবে, তখন তারা অন্য কৌশলে একই খেলা খেলে যাবে। তেমনই নিশ্চয়তা নেই ব্র্যাক তাদের প্রভু ক্রুসেডারদের এজেন্ডা, সমকামিতা, নারী সমতায়ন, ক্ষমতায়নের নামে নারীকে ভোগ্যপণ্য বানানো ইত্যাদি বাস্তবায়ন বন্ধ করবে। তাই আড়ং মাফ চেয়েছে দেখে আড়ং বয়কট ক্যাম্পেইন আমরা বন্ধ করে দিব। আড়ংয়ের শোরুমে গিয়ে পোশাক ইত্যাদি কিনব এমন যেন না হয়। আড়ং তাদের ব্যবসায় লস খাবার ভয়ে দায়সারাভাবে মাফ চেয়েছে। আসুন আমরা ওয়াদা করি, আজ থেকে আর কোনো দিন আড়ং বা ব্র্যাকের কোনো কিছু ক্রয় করব না, পরিচিত কাউকে ক্রয় করতেও দিব না। এবং আমরা যে আড়ংয়ের পণ্য বয়কট করেছি সেটা স্পষ্টভাবে ফেসবুকে পোস্ট এবং হ্যাশট্যাগ দিয়ে জানাতে হবে। সামনে বৈশাখ এবং ঈদ আসছে, এই দুইটাকে বিশেষভাবে টার্গেট করেন। আমরা যদি সবাইকে আড়ং বয়কট করার ব্যাপারে বোঝাতে পারি, তাহলে এই ইসলাম বিদ্বেষীর দল প্রচণ্ড মাত্রায় ধাক্কা খাবে। চোখের জল নাকের জল এক হবে ইনশাআল্লাহ। শুধু আড়ং নয়, আরও অনেক জায়গাতেই দাড়ি রাখা নিকাব পড়ার কারণে চাকরিতে নেওয়া হয় না, ভাইবাতে অপমান করে, পদোন্নতি দেয়া হয় না। আড়ংকে একটা উচিত শিক্ষা দিতে পারলে বাকি ইসলাম বিদ্বেষীরা হুঁশিয়ার হয়ে যাবে, দাড়ি বা নিকাবের সাথে লাগার পূর্বে 10 বার চিন্তা করবে। আসুন ভাই, ইসলাম বিদ্বেষীদের বুকে কাঁপন ধরিয়ে দিয়ে নববী সুন্নাহ পালন করি। আড়ং যেহেতু মাফ চেয়েছে, তাই শুক্রবার নামাজের পরে তাদের আউটলেটের সামনে প্রতিবাদ করার দরকার নেই। তবে জুমার খুতবায় খতিব সাহেব অবশ্যই যেন আড়ং তথা ব্র্যাকের ইসলাম বিদ্বেষ নিয়ে আলোচনা করে আড়ং বয়কটের আহ্বান জানান, সেটা নিশ্চিত করুন। লিফলেট টাইপের কিছু বিতরণও করতে পারেন, সেই সাথে ফেসবুকে অনবরত ক্যাম্পেইন চলুক। ফ্রান্স বিরোধী আন্দোলন যেমন ঝিমিয়ে পড়েছে, আড়ং বয়কট ক্যাম্পেইনও ঝিমিয়ে পড়ে, কিন্তু সেটা অন্তত পক্ষে সামনের ঈদ পর্যন্ত চালিয়ে নিন। খেলা জমে পুরো ক্ষীর হয়ে যাবে।